নির্যাতিতাদের ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটি কঠোর বিল আনার কথা ঘোষণা করেছেন, আর এরই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে উনি আইন আনতে পারেন না, উনি আরজি করার বিষয়টা সুপ্রিম কোর্টে বুঝবে। উনি প্রথম দিন থেকেই কিছু আড়াল করার চেষ্টা করছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করেছেন। তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে যে বাংলায় জনরোষ তৈরি হয়েছে তাকে ঘুরিয়ে দিতে, জনমতকে ঘুরিয়ে দিতে। তিনি এই বেআইনি কাজ করেন কি করে, কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না, কোর্টে দেবে, সুপ্রিম কোর্টে দেবে, সুপ্রিম কোর্ট বুঝে নেবে। কিন্তু উনি এবং ওনার পার্ষদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং ইউডি কেস থেকে শ্মশানের যে সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক নেয়নি, যেভাবে ওনার এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন, যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্সকে ভেঙে চুরে তছনছ করে প্রমাণ লোপাট করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরোষ বাংলাতে তৈরি হয়েছে সে 14 তারিখ রাতের মা দিদি বোনেদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করাই বলুন, গতকাল সাঁতরাগাছি হাওড়া স্টেশন এবং এমজি রোড দিয়ে হেস্টিংস যে বিপুল মানুষ গেছেন 3 ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ এবং হাওড়ার লোকাল লোকরা সাউথ হাওড়া চ্যাটার্জি হাট দিয়ে 800 জন 100 মিটারের মধ্যে নবান্নের মধ্যে ঢুকেছে, কেউ বলেনি তাদের ওই রাস্তা দিয়ে যে মব আসতে পারে পুলিশও জানত না। এগুলো দেখার পরে তিনি জনমতকে ঘুরিয়ে দিতে চান। তিনি বিএনএস এর পরে এর লোকাল স্ট্যান্ডে কি আছে, তিনি এই বিআইনি কাজ করেন কি করে? অভয়ের ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কঠোর বিল আনার কথা বলেন বুধবার। পরের সপ্তাহে আমরা বিধানসভায় অধিবেশন আহ্বান করব এবং শাস্তি নিশ্চিত করতে 10 দিনের মধ্যে একটি বিল পাশ করব বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন যে আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাব, তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘণ্টার পর ঘণ্টা। এই বিলটি অবশ্য সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। নির্যাতিতাদের ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কঠোর বিল আনার কথা বলেছিলেন বুধবার, আর এরপরে এই বিষয়কে কেন্দ্র করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে উনি আইন আনতে পারেন না, আরজি করের বিষয়টা সুপ্রিম কোর্টে বুঝবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে প্রথম দিন থেকেই এই কাণ্ডে কাউকে আড়াল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরোষ বাংলায় তৈরি হয়েছেন সেই জনরোষকে, জনমতকে ঘুরিয়ে দিতে। তিনি এই বেআইনি কাজ করেন কি করে, প্রশ্ন করেন শুভেন্দুবাবু।
শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিলের কথা বলছেন তা তিনি করতে পারেন না। তার অভিযোগ যে এই আরজেকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই কাউকে আড়াল করার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বেআইনি কাজ করেন কি করে, কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আরো একবার। আইএনএস এর পরে উনি আইন আনতে পারেন, উনি আরজিকর ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন। আরজিকরে একজন একাধিক ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে, তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না, কোর্টে দেবে, সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বুঝে নেবে। কিন্তু উনি এবং ওনার পার্ষদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং ইউডি কেস থেকে শ্মশানের যে সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক দেয়নি, যেভাবে ওনার এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন, যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্স কে ভেঙে চুরে তছনছ করে প্রমাণ লোপাট করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরস বাংলাতে তৈরি হয়েছে সে 14 তারিখ রাতের মা দিদি বোনেদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করাই বলুন, গতকাল সাঁতরাগাছি হাওড়া স্টেশন এবং এমজি রোড দিয়ে হেস্টিংস যে বিপুল মানুষ গেছেন 3 ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ এবং হাওড়ার লোকাল লোকরা সাউথ হাওড়া চ্যাটার্জি হাট দিয়ে 800 জন 100 মিটারের মধ্যে নবান্নের মধ্যে ঢুকেছে, কেউ বলেনি তাদের ওই রাস্তা দিয়ে যে মব আসতে পারে পুলিশও জানত। এগুলো দেখার পরে তিনি জনমতকে ঘুরিয়ে দিতে চান। তিনি বিএনএস এর পরে এর লোকাল স্ট্যান্ডে কি আছে, তিনি এই বিআইনি কাজ করেন কি করে? সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।